আদালত থেকে হাজতে নেয়ার সময় বিপুল সংখ্যক পুলিশের মধ্যেই টানা হেঁচড়ায় হঠাৎ মাটিতে পড়ে যান চিত্রনায়িকা পরীমনি। এর আগে বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে পরীকে তোলা হয় আদালতে। এরপর শুরু হয় রিমান্ড ও জামিন শুনানি। শুনানি শেষে পরীমনিকে একদিনের জিজ্ঞাসাবাদে সিআইডিতে পাঠান আদালত। খারিজ হয়ে যায় জামিন আবেদন। পুনরায় রিমান্ডে নেয়াকে অযৌক্তিক দাবি করে তার আইনজীবী বলছেন, নারী, সামাজিক মর্যাদা ও অসুস্থ বিবেচনায় জামিন পাওয়ার যোগ্য ছিলেন পরী। দীর্ঘদিন রিমান্ডে ছিল এবং সে এখন কোয়ারেন্টাইনে আছে, জেল কাস্টডিতে কাশিমপুরে কোয়ারেন্টাইনে আছে এবং তার যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল অনুযায়ী সে এখানে থাকতে পারছে না। তার নিয়মিত ওষুধ নিতে হয়, সে বার্টিগো রোগে আপনারা জানেন সে বার্টিগো রোগে আক্রান্ত এবং সে মানসিকভাবে এবং শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে। আদালতে আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এই চিত্রনায়িকা, বলেছেন কারাগারে কষ্টেই আছেন তিনি। পরীমনি সাথে আমাদের কথা হয়েছে, সে বলেছে যে আমি থাকতে পারছি না, আমি অসুস্থ, আমি এইভাবে যদি বেশি দিন থাকি আমার অবস্থা খুবই সংকটাপন্ন হতে পারে। রাষ্ট্রপক্ষ বলছে নারী, অসুস্থতা ও সামাজিক মর্যাদা কোনো বিবেচনাতেই এখনই জামিন পাওয়ার হকদার নন তিনি। যেহেতু একটু অধিক পরিমাণ মাদক, প্লাস নতুন ধরনের যে ভয়াবহ মাদক এলএসডি এবং আইস, এই ধরনের মামলা কিন্তু অন্যান্য আসামিরাও কিন্তু এখন পর্যন্ত তারা জামিন পাচ্ছে না। এদিকে পরীমনিকে একনজর দেখতে আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল আদালত প্রাঙ্গণে। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‍্যাব। বাসা থেকে উদ্ধার করা হয় মদ, এলএসডি ও আইসের মতো মাদক। 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট কারাগারে পাঠানো হয় পরীমনিকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।